গুড মর্নিং। আজকে আমি অনেক ভোর ভোর চলে এসেছি সানরাইজ দেখতে, তো জানি না দেখতে পাবো কি, যেহেতু এখনও অন্ধকার আছে। তো দেখো কালকের মার্কেটটাও কিন্তু পুরোপুরি বন্ধ, মানে যে মার্কেটটা রাতে খোলা থাকে সেটা কিন্তু সকালে পুরোপুরি বন্ধ আছে। তো আমরা স্বর্গদ্বারের কাছে ছিলাম আগেই বলেছি, তো স্বর্গদ্বার থেকে আমরা ভেতরে ঢুকছি এবার সানরাইজ দেখবো বলে। তো আমি ভাবলাম আমি তাড়াতাড়ি এসেছি, কিন্তু দেখলাম যে না, আমার আগে অনেকে চলে এসেছে। তো চলে এসেছি আমরা সবাই মিলে সানরাইজ দেখতে। তো পেছনে দেখো স্বর্গদ্বার, তো আমরা ভেতরে ঢুকলাম। তো চলো এবার একটা জায়গায় বসা যাক, বসে বসে দেখব সানরাইজ। তো খুব ইচ্ছা ছিল। তো গাইস গুড মর্নিং, চলে এসেছি আজকে আমরা সানরাইজ দেখতে। এখন সকাল 5:30 মতো বাজে, তো এখনও সূর্য দেখা মেলেনি, তো সমুদ্র ফেসটা দেখাই তোমাদেরকে। দেখো খুবই সুন্দর লাগছে সকালের ওয়েদারটা। সকাল সকাল উঠে চলে এসেছি, কিন্তু জানি না যে সূর্যদেবের দেখা পাবো কি না গিয়ে, কারণ আকাশটা মেঘ রয়েছে। তবু আশা নিয়ে এসেছি, তো এখানে একটুখানি বসবো ঘন্টাখানেক, তো দেন তারপরে হোটেলে ফিরে যাব। তো চলো সকালে সমুদ্রটা তোমাদেরকে দেখাই, কত সুন্দর লাগছে। তো দেখো সমুদ্রটা তোমাদের দেখাচ্ছি, আর দিকটা সকালবেলা দেখো কত পরিমাণে হয়েছে। আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, মানে আমি আসার আগে প্রায় কত লোক চলে এসেছে, 1,000 লোক চলে এসেছে। তো আমি ভাবলাম আমি তাড়াতাড়ি এসেছি, কিন্তু অনেকটাই লেটে এসেছি। তো দেখা যাক, এখনও সূর্য ওঠেনি, উঠলে তো দিকটা থেকে উঠবে। তো আমরা আছি এখন এই যে স্বর্গদ্বার এদিকে, স্বর্গদ্বারের দিকে আছি। এখানেই কিছুক্ষণ বসবো। সকাল সকাল সমুদ্রের ঢেউটা দেখতে সত্যি খুব ভালো লাগছে, বলছে এখনই চান করতে নেমে যাই, কী সুন্দর লাগবে। অনেকে দেখছি চানও করছে এই সকালবেলা, কিন্তু আমরা তো এত সকালে চান করবো না, আমরা একটু বেলার দিকে করবো। তো হচ্ছে এত সুন্দর লাগছে, সকালের ঢেউটা একটু বেশি, সত্যি সকালের ঢেউটা অনেকটা বেশি, বেলাতেও থাকে বাট সকালেরটা দেখতেও বেশি সুন্দর লাগছে। সকাল সকাল সমুদ্রের ধারে অনেক কিছু কিনতে পাওয়া যাচ্ছিলো। তো একটা ব্যাগ দেখে তো দাঁড়ালো, মা পছন্দ করছিলো, ব্যাগ কিনছিলো, মা বৌদি ওরা সবাই ছিল, ব্যাগ দেখছিলো ব্যাগ কিনবে বলে। আর আমি তো সমুদ্রের ভিউটাই দেখছিলাম, আমার এত অপূর্ব লাগছিলো। ব্যাগটা তো নেওয়া হয়ে গেল, আর তোমাদেরকে সমুদ্রটা আরেকবার ভালো করে দেখাই। তো ঢেউগুলো আসছে, তোমাদেরকে তো বললাম বড় বড় ঢেউ আসছে, আর দেখতেও তো খুব অপূর্ব লাগছে সত্যি বলতে। সব থেকে এই সানরাইজ আর একসাথে এই যে সমুদ্রের ঢেউ আর এই ভোরবেলা, এই তিনটে মিলে একদম একসাথে, মানে একদম মানে অভূতপূর্ব একটা দৃশ্য তৈরি হচ্ছে। তো খুব এনজয় করছি, মজা করছি এখানে। তো সকালটা সত্যি একদম অন্যরকম, সমুদ্রের সাথে সানরাইজ দেখাটা মানে মনে হয় যেন আমার কাছে একটা ভাগ্যের ব্যাপার। তো জানি না সূর্য উঠবে কি, বুঝতে পারছি না, এখনও তো মেঘে ঢেকে আছে, সেই জন্য একটু টেনশান হচ্ছে যে এলাম। অ্যাকচুয়ালি সকালে ওঠার অভ্যেসটাও অতখানি নেই, তো সকালবেলা উঠে এসেছি একটা আশা নিয়ে দেখবো বলে। তো কী করবো, এখন বসে পড়েছি। আর এই যেদিকে মা তো ফ্লাক্স থেকে চা বের করছে, আর সমুদ্রের পাশে মানে সমুদ্রের সামনে বসে এক কাপ চা খাবো না সেটা তো হতে পারে না। তো সেটা একটা আলাদা রকম মজা যে সমুদ্রের পাড়ে বসে চা খাবো। তো সবাই চা খাচ্ছে, তো আমিও একটু চা খেয়ে নিই, সমুদ্র দেখবো আর চা খাবো, এর একটা আলাদা রকম মজা আছে। তো চলো আবার চাটা খেয়ে নিই, আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। সবাই খুব এক্সাইটেড হয়ে আছে সানরাইজ দেখবে বলে, আর সবাই বলছে একটু একটু করে সূর্যের দেখা মিলছে। তো সেই আশাতেই আমিও রয়েছি যে দেখতে পাবো সানরাইজটা। তো চলো সামনের দিকে এগিয়ে যাই, কতটা ভিউটা কভার করা যাবে জানি না। তো যাচ্ছি, আর সত্যি বলতে সূর্যটা কিন্তু আস্তে আস্তে উঠছে, তো আমি ভেবেছিলাম হয়তো আজকে চলে যেতে হবে, দেখতে পাবো না। তো আমি আর একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি, আর সূর্যটা কিন্তু খুব ভালোভাবেই উঠছে একদম সমুদ্রের গা থেকে, মানে এত সুন্দর দেখতে লাগছে, মানে সামনে থেকে, যেটা মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না যে কতটা সুন্দর লাগছে। একদিকে সমুদ্রের ঢেউ আর একদিকে সানরাইজ, মানে একদম অপূর্ব মানে দৃশ্য, কী আর বলবো। তো যাই হোক খুব ভালো লাগলো, আশা নিয়ে এসেছিলাম, আশাটা এত ফুলফিল হলো সানরাইজ দেখার। তো চলো
তোমাদেরকেও একবার ভালো করে দেখিয়ে দিই, আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তোমাদের সানরাইজটা কীরকম লাগলো আমাকে অবশ্যই জানিও। আর দেখো সমুদ্রের ধার দিয়ে কত শাঁখ টেনে নিয়ে যাচ্ছে, এগুলো শঙ্খ বানায়। তো ফাইনালি আমাদের সানরাইজ দেখা হয়ে গেল। তো যাই হোক, ভেবেছিলাম হয়তো আজকে সানরাইজ দেখতে পাবো না, তো দেখতে পেয়েছি, খুব ভালো লাগছে। তো আগামীকাল আবার আসবো, তোমাদের সাথে শেয়ার করব। তো আর সমুদ্রের ঢেউ নিয়ে তো কোনো কথাই হবে না, খুব খুব মজা করছি আমরা। তো চলো আরও খানিকক্ষণ একটু বসবো, দেন তারপর আমরা আবার হোটেলে ফিরে যাবো, তোমাদেরকে সমুদ্রটা একটু দেখিয়ে দিই। আর আমার পেছনে কিন্তু সূর্যটা ভালোই উঠেছে, হয়তো ক্যামেরা ততটা আমি দেখাতে পারছি না। একটু আগেই তোমাদেরকে বললাম কত শাঁখ টেনে টেনে নিয়ে যাচ্ছে। তো দেখো এখানে সবাই শাঁখ কিনছে, এখান থেকে আমিও দুটো নিলাম। তো অনেক কম দামেই এই শাঁখগুলো পাওয়া যাচ্ছিলো এবং খুব সুন্দর কিন্তু এই শাঁখগুলো বাজছিলো। তো মাও নিল আর আমিও নিলাম বাড়ির জন্য। তো সত্যি কথা বলতে এত কম দামে আমাদের এখানে হয়তো শঙ্খ পাওয়া যায় না। তো পুরী এলে সবাই অবশ্যই শাঁখের জিনিস কেনে, তো আমিও নিলাম শঙ্খ, ভালো ছিল শঙ্খগুলো। তো শঙ্খ কেনা হয়ে গেছে, তো এবার আমরা আবার হোটেলে ফিরে যাব। তো চলো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতো এখানেই টাটা, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।